নমস্কার বন্ধুরা, এপিজে আব্দুল কালামের নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তিনি একদিকে যেমন ছিলেন ভারতের 11তম স্থায়ী রাষ্ট্রপতি, ঠিক তেমনি অন্যদিকে ছিলেন ভারতের একজন বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী। মহাকাশ গবেষণায় তার অসামান্য অবদানের জন্য তাকে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামেও অভিহিত করা হয়ে থাকে। আজ আমরা কালাম স্যারের এমন কিছু বাণীর সঙ্গে পরিচয় হব যেগুলি আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। আমরা আজ যা ভাবি বা করি সেটার উপরই আমাদের আগামীকাল নির্ভর করে। এটাকে বলা হয় নেইবারহুড এফেক্ট। তাই আমরা আজ থেকে আমাদের জীবনে নতুন কিছু অভ্যাস যোগ করতে পারি যেগুলো আমাদেরকে সফল হতে সাহায্য করবে। যেমন আমরা প্রতিদিন এক পাতা করে বই পড়তে পারি, একটা করে মোটিভেশনাল ভিডিও দেখতে পারি, আমরা যে ফিল্ডে সফল হতে চাই সেই ফিল্ডে নতুন কিছু শিখতে পারি। জীবনে কঠিন সব বাধা আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার লুকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। তাই আমাদের মাথায় রাখতে হবে, জীবনে চলতে গেলে বাধা অবশ্যই আসবে এবং প্রত্যেকটা বাধাই আমাদের শক্তিশালী করতে আসে। কোনোটা মানসিকভাবে শক্তিশালী করে, আবার কোনোটা শারীরিকভাবে শক্তিশালী করে। যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো, তাহলে মোটেও হাল ছেড়ে দিও না, কারণ ফেল শব্দটির অন্য একটি মানে আছে, সেটা হলো ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি চেষ্টা করছো, এবং এই চেষ্টা করার ইচ্ছাই তোমাকে একদিন সফল করে তুলবে। কারণ প্রত্যেকটা ব্যর্থতার পেছনেই রয়েছে নতুন কিছু শেখা, নতুন কিছু জানা। যে ব্যক্তি অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। আমরা অন্যদের জানতে গিয়ে নিজেদের উপরে ফোকাস করতে ভুলে যাই। তাই আমাদের সকলের উচিত দিনে একটা নির্দিষ্ট সময় বের করে নিজেদের উপরে ফোকাস করা, নিজেদের লিমিটেশনগুলোকে জানা, এবং সেই লিমিটেশনগুলোকে শক্তিশালী করে জীবনকে আরও সুন্দর ও সফল করে তোলা। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। কালাম স্যার বলেছেন, আমাদের সেই সকল লোকেদের আত্মজীবনী পড়া উচিত যারা বারবার ব্যর্থ হয়েও সফলতার চরম শিখরে পৌঁছে গেছেন। সেই সকল আত্মজীবনী আমাদেরকে আরো অনেক অনুপ্রেরণা দেবে জীবনে সফল হওয়ার জন্য। কালাম স্যার বলেছেন, জীবনে খারাপ অভিজ্ঞতা বলে কিছু হয় না, প্রত্যেকটা অভিজ্ঞতাই আমাদেরকে কিছু শেখাতে আসে, আমাদেরকে শক্তিশালী করতে আসে। তাই জীবনে খারাপ অভিজ্ঞতা বলে কিছু নেই, প্রত্যেকটা অভিজ্ঞতাই আমাদের জীবনে মূল্যবান। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমাকে ঘুমাতে দেয় না। আসল স্বপ্ন হলো আমাদের সেই সব লক্ষ্য এবং ইচ্ছেগুলো, যে ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমরা যে কোনো প্রকার পরিশ্রম করতে পারি, যে পরিশ্রমের কাছে ঘুম তো খুব সামান্য ব্যাপার। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, আর এরকম ভিডিও মিস না করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের জীবনকে আরও সুন্দর ও সহজ করে তোলার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ধন্যবাদ।